হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে লাচ্চা সেমাই দিয়ে একটা লাড্ডুর রেসিপি শেয়ার করব। লাচ্চা সেমাই দিয়ে এই লাড্ডুটা তৈরি করতে অনেক সহজ, তবে খেতে কিন্তু অনেক মজার হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে এই লাড্ডুটা, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই সহজ লাড্ডুর রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই লাড্ডু রেসিপিটা তৈরি করার জন্য উপকরণও লাগে খুবই কম। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি, আর সেমাইটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব, যাতে করে সেমাই কোনো বড় অংশ না থাকে, সেটা ভালোভাবে ভেঙে নিতে হবে। এবার লাড্ডুটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব দারচিনি আর এলাচ, এগুলো একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি আর কিশমিশ, এগুলো একটু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম কুচি অ্যাড করতে পারেন। এবার ভেঙে রাখা লাচ্চা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার চুলার আঁচটা লো আঁচে রেখে এই লাচ্চা সেমাইগুলো 10 মিনিটের মতো ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলার আঁচটা হাই ফ্লেমে থাকলে সেমাইগুলো পড়ে যেতে পারে, সেজন্য লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমার লাচ্চা সেমাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু বাড়িয়েও অ্যাড করতে পারেন। তারপর সেমাইয়ের সাথে কিন্তু আমি চিনিটাও একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, এখানে কিন্তু গরম দুধটাই অ্যাড করতে হবে। তারপর সেমাইটা নেড়ে চেড়ে রান্না করে নিব সেমাইটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। লাচ্চা সেমাইয়ের মধ্যে তো গরম দুধ অ্যাড করলেই সেমাইটা সেদ্ধ হয়ে যায়, তবে আমি এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে নিব। কিছুক্ষণ পর কিন্তু লাড্ডুর জন্য আমার সেমাইটা রান্না করে নেওয়া হয়ে গেছে, তবে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ সেমাই তুলে নিব, বাকি অর্ধেকটা সেমাই কিন্তু আমি প্যানের মধ্যেই রেখে দিব। বাকি অর্ধেকটা সেমাইয়ের মধ্যে আমি ফুড কালার অ্যাড করব, তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ সেমাইটাই ফুড কালার অ্যাড করতে পারেন, আবার চাইলে ফুড কালার অ্যাড না করেও লাড্ডু তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জর্দা রং, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি। জর্দা রংটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। জর্দা রংটা কিন্তু পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সেমাইয়ের মধ্যে জর্দা রঙের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তারপর আবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু সবগুলো সেমাইয়ের মধ্যেই সুন্দর একটা কালার চলে আসবে। সবগুলো সেমাই কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এ পর্যায়ে কিন্তু এটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, অবশ্যই এ পর্যায়ে ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন। তারপর আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু ঘিটা অ্যাড করলে লাড্ডু থেকে ভালো একটা ফ্লেভার ছড়ায়। তারপর এই সেমাইটা চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি যে সাদা সেমাইটা নামিয়ে নিয়েছিলাম সেটাকে এভাবে করে এলাচ দারচিনি যেগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা করে রেখে দিয়ে এভাবে করে গোল গোল বলের শেপে করে নিব। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ সাদা সেমাইয়ের অংশটা দিয়ে গোল গোল বলের মতো করে নিয়েছি। এবার অরেঞ্জ কালারের যেই সেমাইটা আছে সেটা দিয়েও আমি সেমভাবে একটু বেশি পরিমাণে নিয়ে একটা বলের মতো তৈরি করে নিব। আর এটাকেও বলের মতো তৈরি করে নেওয়ার পর এভাবে করে আমি একটু চ্যাপ্টা করে নিব। তারপর সাদা যেই লাড্ডুটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এটার মাঝখানে দিয়ে এভাবে করে ভালো করে আটকে দেব। লাড্ডুগুলো কিন্তু বড় সাইজ বা ছোট সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, আমি একটু বড় বড় করেই তৈরি করছি। আর কীভাবে করে লাড্ডুটা তৈরি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আসলে এটা মুখে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে করে তৈরি করছি।
তারপর আবার এটাকে ভালোভাবে আমি এভাবে করে চেপে চেপে বলের আকারে একদম মসৃণভাবে তৈরি করে নিব। এর মধ্যে কিন্তু আমার একটা লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। দেখতেই তো পারছেন লাচ্ছা জামাই দিয়ে কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজার হয়। এবার আমি এই লাড্ডুগুলোকে গুঁড়া দুধের মধ্যে ভালোভাবে কোট করে নিব, তবে আপনারা চাইলে মাওয়া দিয়েও কোট করে নিতে পারেন। সবগুলো লাড্ডুই কিন্তু আমি একইভাবে গুঁড়া দুধের মধ্যে ভালোভাবে কোট করে নিব। দেখে নিলেন তো সেমাইয়ের লাড্ডুটা তৈরি করা কতটা সহজ। সবসময় একই রকমভাবে সেমাই রান্না না করে মাঝে মাঝে এভাবে করে লাড্ডু তৈরি করেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।